শীতকালের খুব মজার একটা পিঠা নিয়ে আজকে আমি হাজির হয়েছি, যেটাকে আমাদের যশোর অঞ্চলে বলা হয় চুষি পিঠা। আমার এলাকায় এটাকে চুষি পিঠা বলে, আপনার এলাকায় এটিকে কি বলা হয় কমেন্ট বক্সে জানালে খুবই খুশি হব। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। চুষি পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই চালের গুঁড়ার একটি ডো তৈরি করে নিতে হবে। তো তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, 1/4 চামচ পরিমাণ লবণ। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। প্রথমে 1 কাপ চালের গুঁড়া দিচ্ছি, আর চালের গুঁড়াটা দিতে হবে আর নাড়তে হবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু মথে নেব, বেশ গরম আছে, এই গরম থাকতে থাকতে এটাকে একটু মথে নিতে হবে। বেশ ভালো করে মথে নিয়েছি, এখন এর থেকে ছোট ছোট লেচি করে তারপরে আমি কাটব। আর বাকিটাকে কি করব, আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো আমি এখানে একটা পাত্রে এটাকে নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে ঢেকে রাখব। তো চাকিতে যাতে লেগে না যায় তার জন্য একটু চালের গুঁড়াটা ছিটিয়ে দেব, দিয়ে এভাবে মথে মথে বড় একটা দড়ির মতো তৈরি করে নেব। এই দড়াটা যত চিকন হবে চুষি পিঠা বা সেমাই পিঠাগুলো ততটা চিকন হবে। দেখুন, অনেক বড় একটি দড়ি তৈরি করে নিয়েছি, এটাকে আরও একটু চিকন করে নেব আমি। বেশ চিকন করে লম্বা দড়ার মতো আমি পাকিয়ে নিয়েছি, এখন এটা থেকে ছোট ছোট সেমাইয়ের আকারে বা চুষির আকারে গুঁড়ে নেব। তো আমি একটা ছোট নিলাম, একটু একটুখানি চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, বাঁ হাত দিয়ে একটু করে কাটতে হবে, ডান হাত দিয়ে সেটাকে ডোলে শেপ দিতে হবে। আমি একটু আস্তে আস্তে আপনাদের দেখাই। যারা একদমই নতুন তাদের জন্য বলছি, অল্প অল্প করে বাঁ হাতের এই 2টা আঙুল দিয়ে চাপ দিয়ে কেটে ছেড়ে দেব, এবং এই হাত দিয়ে একবার এদিকে আর একবার এদিকে, দেখুন সুন্দর একটা শেপে চলে আসছে। আপনি এখানটা যত বেশি করে ছাড়বেন এই পিঠাটা কিন্তু একটু মোটা হবে, আর এই পিঠাটা যত চিকন হবে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটু পরপর একটু চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই যে চাকিতে লেগে যাবে। একদম সরু সরু চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা তৈরি হয়ে গেছে। তো যারা একবারে বেশি করতে চান তারা করে রোদে শুকিয়ে এটাকে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য, সেক্ষেত্রে টেস্টটা একটু ডিফারেন্ট হয় সদ্য করার থেকে। যারা কিন্তু চুষি কাটতে এক্সপার্ট তাদের কিন্তু হাত দেখা যায় না, আমার মা যখন করে তার হাতটা দেখা যায় না। আমি সবগুলো চুষি কেটে নিয়েছি, এবং চুষির ভেতরে যেহেতু আমি আটা দিয়ে দিই অর্থাৎ চালের গুঁড়া দিয়ে দিয়ে কেটেছি, অনেকটা চলে গেছে ভেতরে, আটা কিন্তু রয়ে গেছে। তো এটাকে একদম আটাগুলোকে ছেঁকে শুধু চুষিটা নেব। তো আমি ডোটা ভেজা কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম, একটুখানি ডো রেখে দিয়েছি। কেন রেখেছি বলছি, আমার ঠাকুমা বলে শুধু চুষি পিঠা খেতে হয় না, তার সাথে অন্য শেপের 2-1টা পিঠা করতে হয়। তো আমি এটুকু রেখে দিয়েছি, কয়েকটা খেজুর পিঠা এবং কয়েকটা দোলো পিঠা করব। কিভাবে করব সেটাও আপনাদের একটু দেখিয়ে দেব। তো আমি একটা দোলো পিঠা করে দেখাচ্ছি, এরকম একটুখানি ডো নেব, ডোটার মাঝখানে একটুখানি গর্ত করে দিয়ে এই যে পাটালি, পাটালিটা এর মধ্যে ভরে দেব। এরপর জাস্ট শুধু গোল করে রেখে দেব, এটাও কিন্তু এর সঙ্গে রান্না করব। রান্নার পর পাটালিটা গলে যাবে, যখন এটা মুখে দেয়া হবে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এভাবে করে আমি কয়েকটা করে নেব। যেহেতু চুষিটা করার সময় চালের গুঁড়ো দিয়ে দিয়ে করেছি, তো এর মধ্যে অনেকটা চালের গুঁড়া চলে গেছে। তো আমি এত চালের গুঁড়া যদি দেয়া হয় রান্না করার সময় একদম আটা গোলা হয়ে যাবে, তাই আমি এই আটাটা একটু সেকে নেব। তো আপনারা শুধু এরকম করে করেও করতে পারেন, আবার এরকম একটা চালনির সাহায্যেও করতে পারেন। তো আমি একটু চালনির সাহায্যে আটাটাকে বা বাড়তি যে চালের গুঁড়াটা আছে সেটাকে একটু ছেঁকে নেব। খুব আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ভেঙেও যেতে পারে,
তো দেখতে পাচ্ছেন এইটুকু চুষির মধ্যে এত খানিকটা চালের গুঁড়া ছিল। তো আমি একদম ছেঁকে নিয়েছি, এখন যতটুকু আছে এটুকু থাকলে কোনো সমস্যা নেই। তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি সবগুলো চুষি কেটে নিয়েছি, চুষিটা খুব ঝরঝরা হয়েছে। অ্যাকচুয়ালি যখন ডোটা করা হয়, ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে চুষি করার সময় অনেক শুকনো গুঁড়া লাগে। তো আমি যদিও চেলে নিয়েছি, হালকা হালকা গুঁড়া এর মধ্যে আছে, চালের গুঁড়া আছে। কেন এটা রেখেছি, যখন রান্না করব যদি এই গুঁড়াটুকু না থাকে একদম ছাড়া ছাড়া লাগবে, আর এই চালের গুঁড়াটুকু থাকলে খুব সুন্দর পায়েসের মতো একটা একদম টাইট একটা রান্না হবে। আর সাথে আমি পাঁচটা দোলো নিয়ে নিয়েছি আর দুইটা খেজুরের বীজ বানিয়ে নিয়েছি। কেউ চাইলে এটাকে কিন্তু শুকিয়ে সংরক্ষণও করতে পারেন, কয়েকদিন একদম টানা রোদে কড়কড়ে করে শুকিয়ে রেখে দিলে আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন। তো আশা করছি যারা একদম নতুন তারা এখন থেকে চুষি বা হাতে কাটা সেমাইটা তৈরি করতে পারবেন। চুষিটা আমরা দুধ এবং চিনি দিয়ে রান্না করি, অনেকে গুড় দিয়েও রান্না করে, তো আমি আজকে চিনি দিয়ে রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। ঠিক যেমন পায়েস রান্না করে ঠিক তেমনই রান্না করতে হয়। তো যতটা চুষি এখানে রয়েছে আমার মনে হচ্ছে দুধটা একটু কম হয়ে যাবে, তা আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত ভালো করে জাল করে নেব। দুধটা প্রায় ফুটে উঠেছে, আমি এখন 1/3টা এলাচ দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা স্মেল আনবে কিন্তু এটাতে। শীতকালে এই পিঠাটা আমার খুবই পছন্দের পিঠা, কিন্তু এটা করতে একটু সময় লাগে এবং কষ্টেরও, এ কারণে খুব কম বানানো হয়। দুধটাতে 1টা বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি আজকে চিনি দিয়ে রান্না করছি, আপনারা কেউ চাইলে মিশ্রি দিয়ে কিংবা গুড় দিয়েও করতে পারেন। তো 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি গুড় বা মিশ্রি যেটাই দিন আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী দিবেন। আর চিনিটা দেওয়ার পরে আমি আরও 1টা বলক তুলে নেব। অনেকে পায়েসে লবণ দেন, কিন্তু এর মধ্যে আমি লবণ দিব না, কারণ ডোটা যখন করি অলরেডি তার মধ্যে কিন্তু লবণ ছিল। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে উঠেছে, চিনিটা গলে গেছে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বলগুলো দিয়ে দিলাম, এরপরে চুষিগুলো দিয়ে দিচ্ছি। চুষিটা দেওয়ার পর জাস্ট 1টা বলক তুলে নিয়েছি। আমার চুষির পায়েসটা রেডি, এখন আমি নামিয়ে নেব। এটা একটু লিকুইড দেখা যাচ্ছে, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো মানে ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজা চুষির পায়েস। এখন আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। বলছিলাম না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু জমে যাবে। দেখুন চুষিগুলো কিন্তু ভাঙেনি, একদম আস্তে আস্তে আছে, এবং চুষির গায়ে যে ময়দাটা লেগেছিল বা চালের গুঁড়াটা লেগেছিল তার জন্য কিন্তু পায়েসটা বেশ থকথকে হয়েছে। খুবই মজা হয়েছে, পারফেক্ট মিষ্টি হয়েছে। আসলে এই পিঠাটা একটু ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা খেলে আরও বেশি মজা লাগতো। সত্যি কথা বলতে আমি চুষি এর আগে কেটেছি, কিন্তু এই প্রথমবার আমি রান্না করলাম, কিন্তু খুবই মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের মতো করে আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর আপনাদের তৈরি রেসিপিটি কেমন হলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।